আমি একজন বিবাহিত মানুষ, আমি আমার মা ও স্ত্রীকে দিনের পথে চলার তাগিদ দেই, কিন্তু তারা মিলেমিশে থাকতে চায় না, একে অপরের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত, আমি বুঝিয়ে পারি না। এমন অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি করতে পারি? এটা হলো সবচেয়ে দরকারি প্রশ্ন। সকল প্রবাসী বিবাহিতদের এই সমস্যাটা কম বেশি আছে, ইল্লা মা রাহিমা রব্বি, হাতে গোনা কিছু মানুষ পাবে। এটার জন্য একটা সহজ বুদ্ধি আছে ভাই। সহজ বুদ্ধি হলো একটু বোবা সাজবেন, বোবা, আর একটু বয়রা সাজবেন, বদির। বুঝেন না কথা? বইয়েরও সবকিছু শুনবেন না, মায়েরও সবকিছু শুনবেন না, আর যত দ্রুত সম্ভব প্রবাস জীবন সংক্ষিপ্ত করবেন, টার্গেট শেষ করবেন। তা না হলে এই শাশুড়ি বধূ তো লাগতেই থাকে। অনেক মানুষ আছে, পুরুষ আছে, সেনানি করতে যায়। হ্যাঁ, আমার বাবা তো কি বলছে মা? না, ভালো করে বলো, ক্লিয়ার করে বলো, খুলে বলো, আমার অসুবিধা নেই, উনি বিচার করবে রুটে ভালো করে। এবার বউয়ে সব বলে, ফুইলা পাঁচ হাজার। এবার মা বলে, তুমি এটা বলছো কেমনে? তুমি কইলা একটা যুদ্ধ বাদে কে পারে না। আমার মা যখন বন্যার বিচার দেয়, হ্যাঁ কি কইলা মা, এটা কৈছো বলে, এত বড় সাহস আর কি কইছে বলো? উনি বিচার করবে। এই শেয়ানাগিরি সব জায়গায় চলে না, সংসারে শেয়ানাগিরি করবে। আমি নিজে এটা সবসময় বলি, আমি নিজে এটার উপর আমলও করি। আমার পোলা পায়ন বাসায় সবাই মনে করে এটা আস্তে একটা সুখসেবুক মানুষ, পিচ্ছিটাও খোঁসায়, বড়টাও খোঁসায়, ওইটাও মনে করে, আপু কিছু বুঝায় বাসার মানুষের কাছে। আপনি জায়গা মতো শেয়ানা চালাক, চোখ চোখ থাকবে সব ঠিক আছে, বাট ভাবসাবটা নেবেন কিসে? এবার আসেন শাশুড়ি ও যুদ্ধ থামাবেন কিভাবে? কিভাবে উপাসন করবেন? বলে বলবেন, মারে বলবেন, মা এত সাহস এই মেয়ে তোমার সাথে আচরণ করলো, জানো না আমার শরীরে আগুন ধরে যেতেছে, আমি যদি করি না থাকতাম আজকে একটা মেয়ে। আরেকটা মুসিবত, মা আসলে ইসলাম নবীজি করলেন, স্ত্রীদের গায়ে হাত দেন, একটু যদি সার পাইতাম ইসলাম থেকে আমি পরে মিসাইজ করতাম। আমার মা একদিকে, আমার দুনিয়া একদিকে, মা তাহলে কি হবে? মা যত অভিযোগ আছে অর্ধেক 50% আমার লেস হয়ে গেছে, যাক আমার দুঃখটা আমার পোলাটা বুঝছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলবে আমার পোলাটা আসলে সোজা সরল তো সেজন্য বোর্ডের সাইজ করতে পারছে। তাহলে আপনার পরে আপনার মা নাকস হবে না, খুশি হয়ে যাবে, আপনার কাজ তো সেটা, এক পক্ষ তো সামলে গেল। এবার আসেন বউর কাছে, বউ যখন বলছে জানো আমার মা কি বলছে, আমার ভাই কি বলছে, আমার বোন কি বলছে, কি করছে না করছে, আপনি আগে বোঝার চেষ্টা করেন, আবার অন্ধের মতো না, উল্টা পাল্টা করলে তাদেরকে সাবধান সতর্ক করেন এবং যতটুকু পারেন শাসন করেন, ওই সময় না করেন, অন্য সময় করেন, আয়োজনে দিয়ে করেন, সেটা আরেকদিন সংশোধনের চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ যুদ্ধ বাজাতে যায় না। বউ যখন বলতে থাকবে খুব ভালো করে শুনে মনোযোগ দিয়ে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো তো আর কি হয়েছে, হ্যাঁ শুনে করে বলবা যে কি করবো বলো, আমার তো কান্দতে ইচ্ছা করে, মানে এই বিদেশ থেকে আমার এখন যে উড়াল দিয়ে আসতে হবে, উড়াল দিয়ে আসতে হবে, তুমি পরের ঘর থেকে আসছো, তোমার প্রতি আচরণ করা কি তাদের উচিত? আল্লাহ আমার এই জ্ঞান দিয়েছে, তুমি মা বাপ ছেড়ে আসছো, পরে আপন করছো, কত কষ্ট করছো আমার সংসারের জন্য, নাহলে বিদেশ থাকতে পারতাম, তুমি যদি আমাদেরকে সাপোর্ট না করতাম, সেখানে তারা তোমার সেই আচরণটা করতেছে, আমার যে কেমন লাগতেছে আমি বলতে পারতেছি, কিন্তু কি বলবো বলো, মা ইসলাম কোনো সুযোগ রাখে না, আমি কিন্তু জোরে কথা বলতে পারতেছি না আল্লাহর ভয়ে, যদি সুযোগ থাকতো আমি আজকে ভাই বোন সব কিছু উদ্ধার করে থাকতাম, একটা লেকচার দিয়ে দিলেন, শুধু এগুলো না শুধু দিলাম, আপনি আপনার মতো করে বলুন, বউরে সাপোর্ট করলেন পুরো, তখন বউ কি বলবে? আমার জামাইটা মানুষ ভালো, সোজা নাই এগুলো সব সাইজ করে ফেলবে, তাহলে আপনি এই পক্ষের কাছেও ফেভার পাবেন না। আর যে শেয়ানামি করতে যান তো জুতার বাড়ি এখানেও খাবে, আপনি মরিচ হবেন মরিচ, যে পাড়া জুতার ঘষা ঘষিতে আপনার অবস্থা শেষ হবে, কিন্তু আপনি হলে কাহিনি করতে যাবেন, এটা বাস্তব ভিত্তি করবে। তাহলে আমি বহু প্রবাসী দেখছি মোবাইলে এমডি ঘরে আর ঘরে বের, এমডি ঢুকায় আর ঢুকায় আর শেষ করে, ঢুকায় আর শেষ করে, এমডি দিয়ে কি করে ঝগড়া করে, এমডি ঢুকা কি করে ঝগড়ার মধ্যখানে এমডি শেষ হয়ে স্যার আবার ঢুকে, হ্যাঁ আবার স্টার্ট করলাম, যখন যেখানে ছিল ওখান থেকে সেকেন্ড ইনিং শুরু, থার্ড ইনিং শুরু, ফোর্থ ইনিং শুরু, ঠিক আছে ভাই,
আপনি টাকা দিয়ে ঝগড়া করতেছেন সহজ বুঝছেন ঝগড়া লেগে গেলে মোবাইলটা গলা টিপে বন্ধ করে ফেলে দেন ঠিক 24 ঘন্টা আর 72 ঘন্টা করতে পারলে সবচেয়ে ভালো ওটা ইন্ডিভিজুয়াল কাজ দিয়ে আপনি লিখে রাখেন যদি কাজে না লাগে 72 ঘন্টা মোবাইলটাকে একদম স্টপ করে দিয়ে দেন অন্য একটা বাটন ফোনে অফিসের কাজের জন্য খাসা এটা বন্ধ করে দিয়ে দেন 72 ঘন্টা তিন দিন পর বিসমিল্লাহ পড়ে করেন এবার দেখবেন যে 29,000 মিস কল 24,000 মেসেজ অনেক অগণিত কল আসে এবার আপনি কথা বলেন এবার ঝগড়া যদি হয় সেটা অনেকখানি লাইনে হবে কারণ 24 ঘন্টায় 72 ঘন্টায় তারও তেল জ্বাল অনেক কমে গেছে আপনার তেল জ্বাল এটা এখন বাসি হয়ে গেছে নর্মাল তখন আর ঝামেলাটা কমে যাবে অনেক প্রবাসী আমাদের কাছে মাসালা তা হুজুর ফোনে তালাক দিয়ে ফেলেছেন কিন্তু ফোনে তালাক কি সাথে আসে ওই যে এমনি বলে বলে শুধু কল দিবেন তো তালাক হবে না কি হবে ধৈর্য ধরে শিখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্যই তো বলি ভাই স্ত্রী স্বামী একজন আরেকজন থেকে দূরে থাকা না সন্তানগুলো অনেক প্রবাসী আছে যে পোলা পানরে ঘুষ দিয়া টাকা বসে দিয়া চকলেট দিয়া মোবাইল দিয়ে বলতে কাপড়টা করছে আছে না বাপ ডাকতে চায় না বাপ ডাকতে কি রূপ চেহারে দেখে না পাবে বলতে এটা অবশ্য আগের যুগে বেশি হইতো এখন ভিডিও কলের দিনে এগুলো এখন আর এখন মোবাইলে দেখে যাই হোক আমরা বেশি কলম লিখতে পড়ি